شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা ও ভারতের আসাম থেকে ইমরান খান ভাই জানতে চেয়েছেন রাখি বন্ধন কি পালন করা যাবে আলহামদুলিল্লাহ ও সাল তো মাবাদ সম্মানিত ইমরান খান ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া লাখো সুক্রিয়া, লাখো সুখ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন সেই সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান হেদায়ত হাওয়া ইসলামের বুকে প্রতিষ্ঠিত থাকা ইসলামের দিকে ইমানের দিকে হওয়া। অর্থাৎ ইমান গ্রহণ করা এটা আল্লাহর অনেক বড় নিয়ামত এই নিয়ামত কালকিয়ামতের মাঠে মুসলিম কাফির বেঈমান নাস্তিক সবাই বুঝতে পারবে যে ইমান গ্রহণ করা অর্থাৎ ইসলাম করণ নিয়ামত আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন কিতাব দিয়েছেন আল্লাহকে সিনার জন্য জ্ঞান দিয়েছেন রাসুলকে সিনার জ্ঞান দিয়েছেন ইসলাম ধর্ম দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত গ্রহণ করেছেন সর্বশ্রেষ্ঠ দিন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতির সৃষ্টি করেছেন আমাদেরকে পবিত্র খাদ্যের ব্যবস্থা করেছেন পবিত্র জিনিস ব্যবস্থা করেছেন হালাল পোশাক হালাল খাদ্য হালাল সব আমাদের জন্য সব দিক আল্লাহ আমাদেরকে মুসলিম জাতিকে সম্মান দিয়েছেন আল্লাহ হোক আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখো ইমান নিয়ে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো তৌফিক দান করো আর কাফের বেঈমান নাস্তিক এদের না আছে কোনো পবিত্রতা না আছে কিছু না আছে ইসলাম না আছে ইমান আমল না আছে ভালো মন্দ হক বাতিল কিছুই নেই এগুলি বন জঙ্গলে থাকে গরু ছাগলের মতো খাই কুলু কামা তাকুলা নাম গরু ছাগল যেভাবে খায় ওইভাবে খায় এভাবে হাগের মধ্যে টয়লেট করে এদের কোনো আজগোজ আছে তো এদের সাথে আমাদের কোন বিষয়ে সাদৃশ আছে আজকে মুসলমানদের দুঃখের বিষয় বলতে হলে যে মুসলমানদের আচার অনুষ্ঠান তারা পছন্দ করে না কিন্তু তাদের আচার অনুষ্ঠান তাদের কৃতিকলাপ কার্যকলাপ মুসলমানরা প্রকাশ করে পোশাকে বলেন পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পোশাকে পরিশোধে উল্টে চুলে মুলে ওঠা বসায় খানা দানায় কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুলি সব জায়গায় মুসলমান তাদের অনুসরণ করে কাপের বেমান নাস্তিকদের এই জন্য দাল্লা বলছে কত সুন্দর করে সুরমুল হ্যাঁ তু বোলাই তু হাইব্যু নামাই হেব্যু না তুমিন কী ধি তোমরা তো এমন এমন যে তাদের সবকিছু ভালোবাসো তারা তোমাদের কোনো কিছু ভালোবাসে হ্যাঁ আজকে নামের জগতে বলেন নাম মুসলমানদের নাম কেউ কোনো কাফের মশে হিন্দু রাখে কিন্তু মুসলমানদের নাম দেখেন রাখে না কিন্তু মুসলমানরা তাদের হিন্দুদের নাম রাখে রবি ঠাকুরের কত জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আর মুসলমানরা পারাপারি আমাদের নামিসে কোনো অনুষ্ঠান নিয়ে তারা মুসলমানরা মুসলমানদের কোনো অনুষ্ঠান নিয়ে হিন্দু মশে কেউ করে এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে অষ্টমী অষ্টমী পলা বলেন পূজা বলেন গরু এই বলেন এই বলেন সেই বলেন বৈশাখী বলেন কত আচার অনুষ্ঠান এমনি কোনো রাখি বন্ধনেও মুসলমানদের অনুষ্ঠান তারা করে না আর কাফের মোর্শেক কই বেঈমান নাস্তিকদের অনুষ্ঠান মুসলমানরা করবে এটা কীভাবে হতে পারে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিসটি এক স্পষ্ট শুনে নেন মানতাসা বাহাবি কম ইরফা হুয়া মিনহুম যে ব্যক্তি তাদের এই আচার অনুষ্ঠানে বা তাদের সাত দেশ গ্রহণ করবে তাদের এই কৃষ্টি কালচারে এই সমস্ত কিছু বিশ্বাস করবে বা মেনে নেবে তাহলে তাদের অন্তর্ভুক্ত তার মুসলমান তো শেষ এটা হতে পারে না ইয়া ই আমানু হে মহনগণ লাই তাকিজিল মমিন কাফিন মমিন আ এইটা মুমিনের এইভাবে নাই লায়া তা তাকাসিল মুমিনুল কাফির আউলিয়া মিন দুল মমিন মুমিন মানে মুমিন কোন ব্যক্তি কাফেরদেরকে গ্রহণ করতে পারে বন্ধু রূপে লা তা তাকাসিল ইয়াহুদ আন নাসরা আউলিয়া ইহুদি নাসারাকে এই বন্ধু রূপে গ্রহণ করি না আল্লাহর কথা স্পষ্ট ইহুদ নাস আহলে কিতাব আর হিন্দুদের আরো খারাপ নিকৃষ্ট হিন্দু বৌদ্ধ ডোম জাতি যারা আছে কিভাবে রাখি বন্ধন এইগুলাই অনুসরণ করে মুসলমানরা করতে পারে আর রাখি বন্ধন না কি মূলত রাখি না হলো যে একটা বছরে একটা অনুষ্ঠান আছে হিন্দুদের মাঝে সেটা হয় ওই দিনগুলিতে মেয়ে তার ভাইকে কিছু পরাই দেবে একটা রাখি পরাবে একটা ওই যে একটা বালা পরাবে তাতে ওইটা ওয়া হয়ে গেল ভাই তার জীবনটা বড় খাওয়াবে বা আচরণ ভালো করবে তাকে দেখাশোনা করবে এই করবে সেই করবে ওই রাখি বন্ধনের সাথে এটাও হয় যে রাখি মানে কি ওয়াদা নিয়ে নিল রাখি সাথে এটাও হয় কোনো মেয়ে যদি কোনো ছেলেকে এরকম ভাবে পড়াই দিতে পারে তাহলে ওই ছেলের উপরে দেখাশোনা খাদ্য দায়িত্ব দায়িত্ব বার হয়ে যায় এবং তার বিবাহ বন্ধন হয়ে যায় তাই মুসলমানদের মাঝে কি আছে আল্লাহর আদেশেই তো আছে ভাই বোনদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তাদের দেখাশোনা করো গরিব মিসকিন হলে তাদের বেশি সহযোগিতা হাত বাড়াও অনুকম্পা করো অনুদায়া করো আর ভাই বোন আমাদের মুসলমানদের কত আত্মীয় স্বজন যদি সম্পর্ক কেটে দেয় তাহলে আল্লাহর কথা কত কঠিন কথা আল্লাহ বলছেন কোরআন মাসিদে হাদিসে কুৎসিতে আছে কোরআনে আছে এবং নবী সাল পরিষ্কার বলছেন কতে লাইত করে যান না কতে আউন বা কতে ওর রহমে লায়ত করে যান জাতীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না তা ভাই বোন একই নারী সন্তান একই মায়ের আপন বোন আখুর ও বা অক্তু সাকিকা একই ভাই বোন এটা তো কঠিন কথা মুসলমানের কি চুক্তি করা দরকার আছে ইসলামের শরীয়ত বিধান যারা মানবে আল্লাহকে ভয় করবে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে তাদেরকে এই সমস্ত চুক্তির কোনো বিষয় নাই এই সংক্ষিপ্ত কথা আরও অনেক কথা বলার দরকার এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সবাইকে ইসলামী গণ্ডির ভিতরে থেকে আল্লাহ সন্তুষ্ট নাবী সাল্লাহ সালাম শহিস আমল করে পরকালীন জীবনকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করুন হাজা ওসল্লাহ নবিন মোহাম্মদ সালামুম আলীকরুল্লাহি